গতকালকে দুপুর দুইটায় আমার শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি গণসংযোগে যাওয়ার পরে সন্ত্রাসীরা তাকে সেখানে প্রচারে বাধা দিয়েছে এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং তাকে হত্যার হুমকি। এটা আজকে যারা যদি বলতে হয়, আজকে যারা নৌকার পক্ষের প্রচার প্রচারণা চালাচ্ছে, ঠিক তারাই যেমন যারা আমার সভাপতিকে যারা বাধা দিয়েছে আমরা তাদেরকে স্পষ্ট চিনি এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আমরা থানায় একটি অভিযোগও দিয়েছি। আমরা তো ধারণা করছি, মাঝে মধ্যে বিভিন্ন বক্তৃতায় শুনি যে আমাদের স্বতন্ত্র পার্টির প্রতিশোধ নিবে এমন বক্তৃতা বাইরাল, এগুলো ভিডিওতে আসছে এবং যারা 22 তারিখে এই ঘটনা ঘটাইছে এবং এটা নির্বাচনের একটা সহিংসতা সৃষ্টি করা বা আমাদের মাননীয় সংসদ সদস্যদেরকে হুমকি এটা প্রতিনিয়ত দিচ্ছে, ওরা হুমকিটা দিচ্ছে যারা আমাদের মাওনায়েনের যারা নেতৃস্থানীয় যারা আছে ওই রোমান আলী তুষিয়াপার যারা কাজ করে আর কি। গতকালকে রাত নয়টায় মাওনা ইউনিয়নের সলিংমুর অফিসে দুষ্কৃতকারীরা গুলি করেছে, মানুষের মধ্যে এখন ভয় ভীতি আতঙ্ক যে আমরা কেন্দ্রে যাব যদি সেখানে মারামারি হয় গণ্ডগোল হয়। এবং ইতিমধ্যে অনেক নেতারাই ওপেন তারা তাদের বক্তব্যের মধ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে সেই সমস্ত নেতা কর্মীদেরকে তারা উৎসাহী করেছে। এটা আপনারা অনেকে ভিডিও ভাইরালে আপনারা দেখেছেন, বক্তব্য দিয়ে তারা তাদেরকে উৎসাহিত করে। গতকালকে আমরা এখানে বসাছিলাম নেতাকর্মী আমাদের ইকবাল হোসেন সবুজ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা করে এসে 10 থেকে 15 মিনিটের মধ্যে হঠাৎ করে একটা বিকট আওয়াজ একদম গ্লাস একটা ছিদ্র হয়ে ভিতরে ঢুকে একদম মানে আমার যে এখানে দেখেন একটু আছে যে একটা গ্লাসের কণা লাগছে, আর আমার বাম পাশে যিনি বসা ছিল তার পায়ে অনেকগুলো গ্লাসের কণা ঢুকছে অনেকগুলো, যিনি ইনজুর্ড হাসপাতালে ভর্তি ছিল। ভয় মানে যে তখন তো হলো কালকে রাতেও আমি ঘুমাইতে পারি নাই এমন একটাই, কারণ গুলির তো একটা আলাদা একটা ই থাকে যে যদি আমার একটু মানে 1 ইঞ্চির পরিমাণ জায়গা, এইখানে আমরা 4 জন মানুষ ছিলাম, যে কোনো মানুষের গায়ে বিদ্ধ হতে পারতো, তো এটা একটা ভয়ের তো শঙ্কা থাকেই। কালকে যে পরিস্থিতি হয়েছে এতে করে সাধারণ জনগণও ভয়ে তারা ভয় পাচ্ছে যে আজকে ভোটের মাত্র আর 4-5 দিন আছে, তার আগে এরকম একটা ঘটনা ঘটছে, তাহলে এই সন্ত্রাসী বাহিনীরা তারা যেভাবে সন্ত্রাস করতেছে এলাকার মধ্যে, ভোটাররা সাধারণ ভোটাররা কীভাবে ভোট কেন্দ্রে যাবে? হ্যাঁ, ঘটনার পর থেকে আমার হলো হার্ডের মধ্যে হলো ভয় লাগতেছে, আতঙ্ক লাগতেছে, আমি সারারাত্র আর ঘুমাতেও পারি নাই, সারারাত্র তাকিয়েই রয়েছি, এখন পর্যন্ত আমি আতঙ্কের মাঝেই আছি যে হায় আল্লাহ হইল কি। ইনশাল্লাহ আশা আছে, থাকার জন্য চেষ্টা করব, জননেত্রী শেখ হাসিনার আদেশ পালন করার চেষ্টা করব, জনগণের কাছে যাইতে জনগণকে বোঝাইতে শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে আমরা সেই কাজগুলি করে যাচ্ছি। আর গতকালকার রাত্রে যে আমাদের বারুদপাতে তারা নিজেরাই যে জানে শ্রীপুরের মানুষ এই মিরাক্কেলের মতন যে অভিনয় করে যাচ্ছে এই শ্রীপুরের মানুষের সাথে 5টি বছর, সে তার অভিনেতার শেষ পর্যায়ে নিজেই নিজের ফাঁদতে আমাদেরকে আমাদের নেত্রীকে দোষারোপ করছে, এজন্য শ্রীপুরের মানুষ এবং মাওনাবাসী অত্যন্ত নিন্দা জানায় যে সে অভিনয় করে এই আমাদের উপরে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর উপরে সে দোষারোপ করছে, এজন্য আমরা মাওনাবাসী ওনার প্রতি ওনাকে 5 নং ওয়ার্ডের পক্ষ থেকে প্রচুর নিন্দা ও প্রতিবাদ জানাই।